শোন না, তোর কাকার তো শরীরটা ভালো না, ওরে তো স্কুলে নিয়ে যেতে পারলো না, আর খাদিজা তো সাইকেল ছাড়া যাইতে চায় না, তুই একটু ওরে সাইকেলে করে নিয়ে যাবি স্কুলে। জি কাকি, আমি ওকে নিয়ে যাই। যা রাখ দে। আরে আরব ভাই ডাক্তারছে ভাই। ওদিক কই গেছিল? খাদিজারে কলেজে দিতে গেছিলাম ভাই। খাদিজা তোর কি হয়? খাদিজা আমার কিছু হয় না, ওই আমার লোকে প্রত্যেকদিন আমার লোকে কলেজে যায় তো। খাদিজার বাপ কি খাদিজারে তোর কাছে দায়িত্ব দিছে? এটা আমার গ্রাম, তুই অন্য গ্রাম থেকে আইসা আমার এলাকার মাইয়ার পিছে ঘুর ঘুর করস, তোর কি মনে হয় আমি চোখে দেই না? আরে শক্ত করে ধরে পড়ে দেব তো। পাশের মানুষ পাশে থাকলে করার আবার কিছু তো? আসল মানুষ মনের আঁচল দিয়ে বাইন্ধে রাখতে হয় জানো? না জানি। আমার চোখের দিকে তাকা। পরীক্ষা করে দেখি, কাছের মানুষ হলে তো সবার আগে চোখেই ধরা পড়বে। মনের মানুষ হলে তো গোপন কথা বুঝে নিতে হয়, সব কথা বলতে হয়। আপনি এত রাতে এখানে একটু দেখেনি তো? বাইরে তো কেউ নাই, খালি ওই আসমানের চাঁদ আর আমি তোমার পাহাড়া দিতেছি। জানতো এখন অনেক পড়াশোনা বাকি আছে। এত সুন্দর পূর্ণিমার চাঁদ তুই আমি কেমনে যাই? কাকা, খাদিজার বিয়ে শাদির ব্যাপারে কি কি ভাবলেন? খাদিজা তো মাশাল্লাহ বড়ই হয়ে গেছে, পুলা তো রেডি আছে, যদি পারমিশন দেন কথাবার্তা আগাই। বাবা রে, মায়া যেহেতু বড় হইতেছে বিয়েতে একদিন দিতে লেখাপড়া শেষ হোক, তারপর দেখা যাক কি হয়। অন্য গ্রাম থেকে যদি পোলা পাইলে আইসা খাদিজার আজ্ঞা দেওয়া যায় আবার নেওয়া যায়, এটি দেখতে কি আমার ভালো লাগবে? আমরা গ্রামের পোলা পাই না। আলুস ভাই, আব্বা আমাদের আপনার সাথে যাইতে মনে করছে, আপনি আর আমাদের নিয়ে যান না। তুমি আমার সাথে যাইতে পারবো খাদিজা? সাইকেল ওড়ো, কি হলো আহ? আপনার সাইকেল আমার যে কি মায়া করছে, আপনার সাইকেলের ঘন্টা না শুনলে আপনার গায়ের সুবাস না পায়, আমার তো কলেজে যেতে হয়। কি তাবিজ করছেন বলেন তো? পরানের মানুষকে তাবিজ করতে হয় না খাদিজা, পরানের মানুষ পরানেই ধরে দেয়। আমার এমনি হারাই যেতে পারবেন? খুঁজে গেছে খাদিজা। সেই নিয়ে শান্তি করে আপনার বুকে মাথা রাখুন, যায় নিয়ে যাবেন।